আজকে আমি আইডিয়া টু স্টেপ বাই স্টেপ এক একটা ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। তো আইডিয়া টু এর যে অপশনগুলো আমরা যখনই আপনারা আইডিয়া টু সিলেক্ট করে প্রসিড করবেন তখন এরকম ধরনের জায়গা দেখতে পাবেন, সিলেক্ট শিডিউল, এবং ডান দিকে এরকম ধরনের নীল কালিতে লেখা দেখতে পাবেন। তো এখানে জেনারেলতে আমার দেখা যাচ্ছে একটা আমি নিয়েছি পার্ট এ জেনারেল, এখানে কি আছে জেনারেল ইনফরমেশন ম্যান্ডেটারি এটা আছে, আর শিডিউল গভর্নর পর্তুগিজ সিভিল কোড এটা আমাদের লাগছে না, এটা আমার করার দরকার নেই, টিক বক্স দেওয়ার দরকার নেই। ইনকাম, ইনকামেতে ক্লিক করার মধ্যে পাঁচটা দেখাচ্ছে, তো আমার এখানে ইনকামের মধ্যে কী কী রয়েছে আমি যেগুলোকে আমি নেবো এখান থেকে সিলেক্ট করবো সেগুলোই আমার ফর্মে কিন্তু আসবে, বাকিগুলো কিন্তু আসবে না। শিডিউল স্যালারি নেবো, আইডিয়া টু করতে গেলে আপনারা জানেন যে স্যালারি ইনকাম থাকবে, তার সাথে মিউচুয়াল ফান্ডের যে ইনকাম, লং টার্ম ক্যাপিটাল গেন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা কোনো লটারি থেকে প্রাপ্ত টাকা, এই ধরনের যে আছে এইগুলোর জন্য আইটিআর টু করবেন। তো আইটিআর টু করতে গেলে স্যালারি, তাহলে শিডিউল স্যালারি ওনার এটা হলো, বুঝতে পারবো না এটা, কারণ আইটিআর টুটা হচ্ছে স্যালারি ম্যান উইথ মিউচুয়াল ফান্ড। তো এবারে বলে দিই শিডিউল স্যালারি হলো, এরপরে শিডিউল হাউস প্রপার্টি, যদি আপনার হাউস বিল্ডিং লোন থেকে থাকে তাহলে শিডিউল হাউস প্রপার্টিতে ক্লিক করবে, তাছাড়া এটা ক্লিক করার প্রয়োজন নেই। ক্যাপিটাল গেন তো আছেই, আর শিডিউল 112A অর্থাৎ এটা লং টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন, না হলে এটাকে বাদ দিয়ে দেবেন। আর হচ্ছে দেখুন শিডিউল আদার সোর্সেস, ইন্টারেস্ট, ডিভিডেন্ড থাকতেই পারে, স্পেশাল ইনকাম, এগুলো যদি থাকে এগুলো দেবেন। এখান থেকে দেখে নেবেন শিডিউল স্পেসিফাইড পার্সন ইনকাম, অর্থাৎ এখানে যদি স্পাউস, মাইনর, চাইল্ড অ্যাটসেট্রা যদি ইনকাম থাকে, এটা টিক্স বক্স দিচ্ছি না। শিডিউল স্পেশাল ইনকাম এটা হচ্ছে এখানে দিতে পারে, স্পেশাল ডেটেতে ইনকাম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যে স্পেশাল ইনকাম বলতে ধরুন লটারি থেকে প্রাপ্ত যে টাকাটা সেটা কিন্তু একটা স্পেশাল ইনকাম, সেটা কিন্তু ট্যাক্স রেটটা পুরো আলাদা। শিডিউল এক্সেম্পট ইনকাম, এক্সেম্পট ক্যাটাগরি যদি কিছু থেকে থাকে আপনার তাহলে এটাকে চিক বক্স দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। তো আমি শুধুমাত্র এইগুলো দিলাম না, শুধু দিলাম কি স্পেশাল ইনকাম দিলাম, আর শিডিউল আদার সোর্সেস দিলাম, 112 আমি দিলাম না, কারণ আমি দিলাম না, আমি দেখাচ্ছি এআইএসটা আমার, আর শিডিউল স্যালারি দিলাম, আর ক্যাপিটাল গেনটা দিলাম। আর এবারে ডিডাকশন, ডিডাকশনে কী কী আছে না, 80G আপনারা জানেন ডোনেশনের ক্ষেত্রে 80G লাগবে, 80G আপনারা সিলেক্ট করতে পারেন, 80GGA, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডোনেশন সায়েন্টিফিক রিসার্চের যে ডোনেশন এটা, আর 80D হচ্ছে আপনার মেডিক্লেম, যে সমস্ত আছে মেডিক্লেমের যদি কিছু থেকে থাকে তাহলে এটা করলেন, আমার মেডিক্লেম আছে আমি রাখলাম। 6A শিডিউল ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, অর্থাৎ 80C আন্ডারে যে সমস্ত 6A চ্যাপ্টার, 80C বা 80CCD, SCCCD 1B এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর জন্য এটা রাখলাম, তাহলে এগুলো আমি রইলাম। এবার হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের মধ্যে আমার এখানে তিনটে রয়েছে দেখুন, শিডিউল কম্পিউটেশন অফ ট্যাক্স, শিডিউল কম্পিউটেশন অফ ট্যাক্স ম্যান্ডেটারি, এগুলো এগুলো লাগবেই, শিডিউল ডিটেলস অফ ট্যাক্স পেমেন্ট, যদি আপনি ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে এটা তার ডিটেলস রাখবেন, এটা শিডিউল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এটাও রাখবেন, আর হচ্ছে যে শিডিউল ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স হলো, শিডিউল ট্যাক্স ডেফার্ড অন ইউএস এটা দরকার নেই, এটা করার কোনো প্রয়োজন নেই। আর আদারের মধ্যে দেখুন আমার পাঁচটা রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু থাকবে, আর যেগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে সেগুলো লাগবেই, এটাকে আমরা প্রসিড করতেই হবে। তো এগুলো হয়ে গেল আদারের মধ্যে, তো আমি এবার চলে যাব জেনারেলতে, জেনারেলতে যাওয়ার পরে আমার দুটো পার্ট রয়েছে দেখুন, এখানে জেনারেল ইনফরমেশন আর পর্তুগে এটা, তাহলে আমি এটাকে টিক বক্স দিয়েছি, আমি কন্টিনিউ করলাম, এখানে কী কী আছে আমরা এবার চেক করে নেবো। তো এখানে যে স্কিপ দ্য কোশ্চেন আইস, এগুলো আমি স্কিপ করে নিলাম যে আমার কোশ্চেনগুলোর কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন জেনারেল ইনফরমেশনে ম্যান্ডেটারি এখানে কী কী রয়েছে না, পার্সোনাল ডিটেলস রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস আছে, ফিলিং স্ট্যাটাস আছে, ব্যাঙ্ক ডিটেলস আছে, তাহলে এগুলো আমরা কন্ট্যাক্ট ডিটেলস যদি চেঞ্জ করতে হয় এডিট করে চেঞ্জ করে নেবেন। ফিলিং ডিটেলসটা অবশ্যই আমার এখানে হবে 139-1 রিটার্ন ফিল অ্যান্ড বিফোর ডিউ ডেট, এটা সিলেক্ট করাই আছে। আচ্ছা এবারে ধরুন ব্যাংক ডিটেলস আমার এখানে দেওয়া আছে, ব্যাংক ডিটেলস যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেবেন। তো আমি ব্যাক টু শিডিউল করে সামারিতে চলে গেলাম, এখানে যাওয়ার পর আমার দেখুন কনফার্ম করে নিয়েছিলাম বলে আমার আগে থেকে কনফার্ম ছিল, আপনারা যদি কনফার্ম করতে যান তাহলে এগুলো হয়ে যাওয়ার পরে অবশ্যই এখানে কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেবেন, কনফার্ম বাটনে ক্লিক করে দিলে এরকম একটা টিক চিহ্ন চলে আসবে কনফার্ম বলে, তবেই কিন্তু আপনার দ্বিতীয়টা খুলবে, তাছাড়া কিন্তু দ্বিতীয়টা খুলবে না। এবারে
আজকে আমি খুব অল্প সময় পর্যন্ত এই ভিডিওটার মধ্যে দেখাবো যে এই শিডিউল স্যালারি আর এই দুটো পার্টের মধ্যে দেখাচ্ছি, যে তারপরে সেকেন্ড ভিডিওতে আমি অন্য ক্যাপিটাল গেইনসটাকে নিয়ে আলোচনা করব। তো শিডিউল স্যালারিতে আপনারা ক্লিক করবেন, শিডিউল স্যালারি আমার প্রসিড হয়নি। শিডিউল স্যালারিতে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা জিনিস দরকার, যে অ্যাড ডিটেলস ব্রেকআপ, অর্থাৎ আমরা যে টোটাল স্যালারিটা ড্র করি সেই স্যালারিটার টোটাল গ্রস ইনকামটা কিন্তু এখানে বসবে না, এখানে আপনার ডিএ পার্ট একটা বসবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসবে। তো এখানে আমার একটা এক্সেল শিট আছে, তো আমি এখান থেকে বেসিক আমার কত টাকা সেটা আমাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। সাপোজ আমার বেসিক হচ্ছে 5 লাখ, ডিএ হচ্ছে 20,000, 20 কেন, 3×5=15,000 যাবে। এই যারে একটা ড্র করলাম, সাপোজ 12% 660,000 করে দিলাম আমি। মেডিকেল হচ্ছে 6,000, ব্যাস এই হচ্ছে আমার ইনকাম দাঁড়িয়ে গেল। এটা আমার টোটাল ইনকাম, আমি এখানে ব্রেকআপ একটা করে নিলাম মনের মতো, ঠিক আছে। তো এখানে এবারে আমি এই জায়গাতে আমি চলে যাব। এই জায়গাতে যাওয়ার পরে আমি যাচ্ছি এখানে ব্রেকআপেতে, অ্যাড ডিটেলস ব্রেকআপ। তো আমি এখানে ব্রেকআপে কি বসাবো না, দেখুন অ্যাড্রেস অফ এমপ্লয়ার দেওয়া আছে, অ্যাড্রেস অফ এমপ্লয়ারটা দিয়ে দেবো, যে বিষ্ণুপুর বা সাপোজ একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি আমি। এগুলো অটোমেটিক কিন্তু হয়ে থাকবে, যাই হোক টাউন সিটি। আমার হচ্ছে নেচার অফ এমপ্লয়ার হচ্ছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে সিলেক্ট করে দিলাম। এবারে দেখুন এখানে বলছে যে প্লিজ প্রোভাইড দ্য ব্রেকআপ অফ এবাভ ভ্যালু। তো আমার এই যে উপরে যে ভ্যালুটা আছে, উপরে ভ্যালুটা কিছুই নেই আমার এখনো। তো আমি এখানে নেচার অফ স্যালারি, এটা হচ্ছে বেসিক স্যালারিতে আমি ক্লিক করলাম। বেসিক স্যালারি আমার এখানে কত করেছিলাম, 5 লাখ, 5 লাখ আমি দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখুন নেচার অফ রিকুইজাইট এটা করার দরকার পড়ছে না আপনার, এটা লাগছে না, তো এটা ডিলিট করতেও পারেন। আচ্ছা এখানে হয়ে গেল, এটা স্যালারি হয়ে গেল। এবারে দেখুন এখানে যেটা আছে, আমি এখানে অ্যাড করে করে চলে যাব, অ্যাড অ্যানাদার, এখানে স্যালারি করেছিলাম। এবারে যেটা করব, আমি এইটা কেন অ্যাড করলাম, এটা নয় আমি অ্যাড করলাম, এইখান থেকে অ্যাড করব। তো এখানে অ্যাড করলে আমার এবারে আসছে ডিএ পার্ট, ডিএ পার্ট ছিল আমার 15,000। আচ্ছা তারপরে আবার যাচ্ছি এইচআরএ পার্ট, হাউস রেন্ট এটা 60,000, ঠিক আছে। আর হচ্ছে মেডিকেল পার্ট, মানে আদার করতে হবে অপশনটা, এখানে কিন্তু মেডিকেলের কোনো অপশন আপনারা পাবেন না, আদার লিখে এখানে এমএ লিখে দিতে পারেন। এমএ লিখে দিয়ে আমি এখানে 6,000 টাকা করে দিলাম, ব্যাস 5,81,000 হয়ে গেছে। দেখে নিই আমি এক্সেলটা থেকে, 5,81,000 হয়ে গেছে। এবারে আমার থাকবে আমার শুধু যে প্রফেশনাল ট্যাক্স, তাহলে প্রফেশনাল ট্যাক্সটা বসানোর আগে আরেকটা জায়গা দেখিয়ে দিই, যে যদি কারো আবার কনভে অ্যালাউন্স থাকে তাহলে এখানে অ্যাড ডিটেলস করে নেবেন। অ্যাড ডিটেলস করে নেবার পরে এখানেতে দেখুন কনভে অ্যালাউন্সের অপশন আছে, কনভে অ্যালাউন্সের অপশনে ক্লিক করে এখানে কিন্তু অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। তো আমার এক্ষেত্রে নেই, তো আমি এক্ষেত্রে এটা ডিলিট করে দিলাম, অ্যাড করেছিলাম। তো এরপরে এটাকে কি করবেন না, এটাকে সেভ করবেন। এটাকে সেভ করবেন, সেভ করার পরে দেখবেন যে এখানে অ্যালাউন্স, থ্রি অ্যালাউন্স এক্সাম ক্যাটাগরি এটা আছে। তো এখানে থেকে কি করব না, যদি কারো হাউস বিল্ডিংয়ে, হাউসের জন্যে ভাড়া থাকেন, অর্থাৎ বাড়ি ভাড়া থাকেন, তো বাড়ি ভাড়া থেকে একটা ছাড় পান, তো উনি এখানে কিন্তু বাড়ি ভাড়ার ছাড়টা কিন্তু বসাতে পারবেন। তো দেখিয়ে দিই কী কথায় করাবেন না, এখান থেকে 13-তে চলে যাবেন, একবারে 10-এর 13-এ,
10-13 এতে সিলেক্ট করে এখানে কিন্তু বাড়ি ভাড়া যেটুকু ছাড় পাবেন সেটুকু কিন্তু এখানে বসাবেন। তো এই ছাড়টার হিসেব কি করে করবেন? না, এই ছাড়টার হিসেব করতে গেলে আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি ফর্ম 16, আমার অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আপনি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওখান থেকে এইচআরে এক্সেমশন ক্যালকুলেশন হিসাব করতে পারবেন। তো সেই হিসাব করার পরে কিন্তু আপনি এখানে এসে জাস্ট অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন, ব্যাস এটুকুই। এটুকু যদি করে দেন কিন্তু টোটাল বাড়ি ভাড়া কিন্তু বসাবেন না। ব্যাস আরেকটা জায়গা দেখিয়ে দিয়ে পরে যে প্রফেশনাল ট্যাক্সটা যে বসাবো, এই যে 5-এর ডিডাকশন আন্ডার 16, তো এইখানেতে আমি প্রফেশনাল ট্যাক্সটাকে বসাবো। প্রফেশনাল ট্যাক্স এখানে আছে, এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমার টোটালে যে ডিডাকশন হয়ে এটা বাদ চলে এলো, যে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিলে দেখুন শিডিউল যে স্যালারি, শিডিউল স্যালারি কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে। এরপরে রইলো শিডিউল ক্যাপিটাল গেন্স। ক্যাপিটাল গেন্সটা কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, শুধু এই দুটো পার্ট আজকে দেখালাম। আর ক্যাপিটাল গেন্সটা একটা সুন্দর এক্সেল শিটের মাধ্যমে কীভাবে এটাকে ফিল আপ করে দেবো সেটা আপনাদেরকে দেখাবো। এবং পরপর কিন্তু আমি স্টেপগুলো কিন্তু পরপর ভিডিও অনুযায়ী করে করে যাচ্ছি, দেখবেন আপনাদের আইডিয়া 2 করতে কারোরই কোনো সমস্যা আসবে না। ধন্যবাদ।